আপনি যদি লুডো গেমস খেলে থাকেন তবে এই ভিডিওটি শুধু আপনারই জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি লুডো গেমসে উইনার হবেন এবং এই কৌশল অবলম্বন করলে আপনাকে কেউ হারাতে পারবে না। তো দেখুন, এখানে আমি উইনারের যে প্রথম অংশ দেখালাম, তো আপনি লুডো গেমসের মধ্যে প্রবেশ করুন, একটি গেমস ওপেন করুন, এরপরে মাস্টার চয়েস করুন, এরপরে আপনার যে যে গোল্ড পয়েন্ট দিয়ে খেলবেন সেটি সিলেক্ট করুন, এরপরে প্লে করুন। এরপরে আপনি এখানে আপনার স্ক্রল ঘুরান, দেখুন এর কিন্তু দুইটা ছয় এবং চার উঠে গেছে, তো আমাদেরও একটি ছয় এবং একটি ফুট। তো এরপর আপনি এভাবে চালতে থাকুন, এর যতক্ষণে আপনি চেষ্টা করবেন যে আপনার বিপরীত পাশে গুটি নেয়ার। তো দেখুন আমার কিন্তু একটা গুটি গেছে, তো এরপরে একটা ছয় উঠল, একটি গুটি নামালাম এবং আরেকটি স্টানে বিপরীত স্টানে নিলাম। এরপর এখান থেকে একটি গুটি আপনি বিপরীত ব্যক্তিকে খেতে দিবেন যাতে তার ঘর খুলে যায়। তো দেখুন আমি এই গুটিটি আমার সে খেয়ে ফেলল। এরপরে যদি আপনার ছয় উঠে, এখান থেকে আপনি ছয়েতে গুটি নামান, এরপর এখানে চাল দিন। দেখুন ইনি কিন্তু ঘরে একটা নিয়ে নিয়েছে, আমি কেটে কেটে দেখাচ্ছি, পুরো গেমসটা আপনি দেখলে বুঝতে পারবেন যে কিভাবে এই ট্রিক্সটি অবলম্বন করলে আপনি অবশ্যই জিতবেন। তো চেষ্টা করবেন সবসময় আপনার যে ঘর সেখান থেকে বিপরীত পাশে সব গুটিগুলোকে নিয়ে যেতে। তো এখানে একসাথে দুটি গুটি নেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। তো যেহেতু দুই ছয় চার, আমি একটি গুটিকে একেবারে বিপরীত যে কোর্ট সেখানে আমি নিয়ে যাচ্ছি। দেখুন এর কিন্তু দুই ছয় এবং পাঁচ, তো গুটি নিয়ে গেল। তো আমরা এখান থেকে একটি সামনে, যেহেতু এর কোর্টে একটা গুটি আছে, তো আমরা একটি গুটি সামনে দিলাম খাওয়ার জন্য। এরপর পাঁচ উঠল, আমি সামনে দিলাম, যেহেতু সে পারল না আমি সামনে দিলাম, তার কিন্তু তিনটা গুটি মোটামুটি চলে গেছে আর আমাদের কিন্তু একটা গুটিও কোর্টের কাছে নিতে পারি নাই। তো দেখুন এই গেমসটা কীভাবে আপনি জিতবেন, তো ভিডিওটি দেখলে অবশ্যই আপনিও জিততে পারবেন। এরপরে এভাবে সামনে নিয়ে যান, দেখি আমাদের কি ওঠে। দেখুন এর কিন্তু ছয় এবং তিন, এর কিন্তু আমাদের গুটি একটা খেয়ে ফেললো। তো টেনশনের কোনো দরকার নাই, এভাবে যদি খেয়ে ফেলো আমরা কিন্তু ঘরও খুলতে পারিনি, তাই না? তো দেখুন এরপরে সামনে নিন, যেহেতু একটা গুটি এখনও আছে, তো আরেকটা গুটি আমাদের ঘরের পিছনে, তো সেটা সমস্যা না। দেখুন ছয় দুই ছয় উঠছে, যেহেতু এই গুটিটাকে আপনি ভ্যানিশ করে দিন, এরপরে আবার মার দিন। দেখুন পুট এবং চার, এই গুটি একটা এক্সট্রা নিব আর একটা, আপনার যেভাবে উঠবে আপনি এক্সট্রা নিতে পারেন একটা, এরপরে এখানে এভাবেও দিতে পারেন। এরপরে যেহেতু দুই আমি সামনে দিলাম, দেখুন এর দুই উঠছে, তো এর কিন্তু একটা গুটি কোটে আছে, তাই না? তো একটা ছয় উঠছে যেহেতু, আর একটা চার, আমি নামিয়ে ফেললাম গুটিটাকে। এর ছয় কিন্তু উঠে গেছে, সে কিন্তু চাল দিয়ে ফেলছে, তাই না? তো এরপর যেহেতু আমাদের পুট, আমি সামনে দিলাম, দেখুন আমাদের কিন্তু দুই, আমাদের কিন্তু ঘরের কাছে দুইটা গুটি, আর কিন্তু দুইটা গুটি চলে গেছে, তাই না? তো দেখুন চার উঠছে, আপনি এখানে জোড়া করে ফেলুন, ঠিক আছে, এবং এখান থেকে আপনি চাল দিন। এই জোড়াটাকে কখনোই চালবেন না, ওর যেহেতু একটা গুটি আছে ও কিন্তু আর চালতে পারবে না, ঠিক আছে? তো
এরপরে এইভাবে যতবারই ইচ্ছা আপনি এই যে এর যে গুটিটা একটা যে সামনে আছে জোড়ার সামনে, এই গুটিটা কখনোই খাবেন না। যদি এই সামনে থাকা সিঙ্গেল গুটিটা আপনি যদি খান, তবে সে কিন্তু বিপরীত থেকে ওই যে পিছনের যে দুটো গুটি থেকে জোড়া বানিয়ে কিন্তু আপনার জোড়া ভেঙে ফেলতে পারবে, যার জন্য এই গুটিটাকে আপনি কখনোই খাবেন না। ঠিক আছে, এই ট্রিক্সটি অবলম্বন করুন, এরপরে দেখতে থাকুন। দেখুন আবারও কিন্তু খেয়ে ফেললো, তাই না? একে তো ঘরে নিয়ে গেল, তিনটা গুটিই কিন্তু এর নেওয়া শেষ, তো একটা গুটি শুধু বাকি। এই ম্যাচটা কীভাবে আপনি উইন করবেন? তা আপনি এখান থেকে চালান, আপনার জোড়া চালার কোনো দরকার নেই, কারণ সে কিন্তু এই জোড়ার সামনে কখনোই যেতে পারবে না, তাই না? যত 6-4 যাই উঠুক এ কিন্তু যেতে পারবে না, এখানেই আটকানো থাকবে। এরপরে আপনি আপনার যে গুটি দুইটা সেই দুইটা আপনি নিয়ে আসুন। এরপর এখান থেকে আপনি ঘরের কাছে এই দুটা যে দুটি গুটি সেই দুটিকে এখানে একবারে ঘরের আপনার যে ঘর সেখানে নিয়ে আসুন। আপনার জোড়া চালার আপনি দুই চালতে পারেন, একটু ফাঁকা রাখতে পারেন, তো যাতে এই গুটিটাকে একবার খাওয়া যায় সেই পজিশনে এই পিছনের যে গুটি দুইটা বা একটা যদি থাকে সেটি এভাবে রাখুন। তো এরপরে দেখুন এখানে 6 উঠে গেছে, 6 এবং ফুট পিছনের গুড়িটা নিয়ে আসুন, সামনে দিন। এরপরে 5 বা 6 উঠলে, যেহেতু 5-6 উঠে নাই তাহলে খাওয়া সম্ভব না, তো আমি এখানে ঘরে নিয়ে গেলাম, তো এর তো আর সামনে দেওয়া সম্ভব না, দিলে দেওয়া যেত তাহলে সময় আরও বেশি লাগতো, তো এখান থেকে আশা করি উইনে হতে পারবো আমরা। তো দেখুন এ কিন্তু চলে গেল, তো এখানে এই ঘরে যে গুটি আছে এটা চাল দেওয়ার দরকার নেই, এটা যখন পড়বে তখন আপনি ঘরে নিয়ে যাবেন। তো এরপরে দেখুন 4 উঠছে, ঘরে একটা নিয়ে ফেলুন। এরপরে 2 আছে, সক্কার এখানে একটা গুটি রাখার চেষ্টা করবেন, অবশ্যই 4টা গুটি আপনি 4 করে রাখার চেষ্টা করবেন ঘরের মধ্যে এসে। দেখুন 5, পিছনের গুটিটা নিয়ে আসুন এভাবে, যে ঘর থেকে আপনার চালার কোনো দরকার নেই, ঠিক আছে? 6 উঠবে এবং 4 উঠবেই, এটার জন্য কোনো টেনশনের দরকার নেই, সে কিন্তু চলে গেছে, তাই না? দেখুন ছক্কা উঠে গেছে, ছক্কায় ঘরে নিয়ে যান এবং আবারও চাল দিন। দেখুন 6 আবার উঠছে এবং 6 এবং 4, দেখুন 4-এ ঘরে গেল। এরপর আবারও মার দিন, দেখুন 6-5, আপনার কিন্তু গুটি একবারে টোটালি চলে গেল। তো বন্ধুরা দেখুন আমাদের গুটি ছিল 4টা আর এ কিন্তু 3টিই নিয়ে গেছে, তো আশা করি কীভাবে জিততে পারবেন সবাই বুঝে গেছেন। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন।